হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক কাঁপানো বিশ্বের রাতারাতি ভাইরাল হওয়া 10টি রিমিক্স গান, যে গানগুলো সাউন্ড বক্সে অথবা হেডফোন দিয়ে শুনলে আপনার নাচতে ইচ্ছা করবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকের ফরওতে ঝড় তুলে দেওয়া ভাইরাল সব রিমিক্স গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে অসংখ্য নাম না জানা রিমিক্স গান যা একটি থেকে একটি জোস। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। লিস্টের শুরুতে দেখবেন তুর্কির জনপ্রিয় সিঙ্গার ফুরকান সয়সালের রিমিক্স করা গান রাগ্গা ক্লাব। ইতিমধ্যে গানটি দিয়ে টিকটকে সব মিলিয়ে প্রায় 1 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ইতালিয়ান সিঙ্গার ম্যাথিও টিকটক কাঁপানো গান পানামা। বেশ কিছুদিন আগে গানটি টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গুলোতে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে গানটি ইউটিউবে আজ থেকে 9 বছর আগে রিলিজ পেয়েছে, যা 2023 সালে এসে ভাইরাল হয়েছে। এর পরে রয়েছে ডিজে গ্যাবিয়ের রিমিক্স করা অ্যারাবিক ভাইরাল হওয়া গান জাজাল লিবানিস। টিকটক ফেসবুকের কল্যাণে গানটি একবার হলেও শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এনিওয়ে গাইস, গানটি কিন্তু আসলে জোস, সেই সাথে এই গানের শর্ট ভিডিওগুলো ছিল আরো বেশি মারাত্মক। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার আনকেতার রাতারাতি ভাইরাল হওয়া গান কমলা। তবে পরবর্তীতে এটি রিমিক্স করেন ডিজে মানিক নামের একটি ইউটিউব চ্যানেল, যা রীতিমতো ভাইরাল। ইতিমধ্যে ইউটিউবে সব মিলিয়ে এই গানের ভিউ ছড়িয়েছে প্রায় 500 মিলিয়ন, যা সম্ভব হয়েছে মাত্র 1 বছরে। সো গাইস, এর পরে রয়েছে জে এস পাহাদিয়ার রিমিক্স করা আজ থেকে 12 বছর আগের গান মেরা দিল। গানটি যেমন জোস, তেমনি গানে পাকিস্তানি মেয়ে আয়েশার ডান্স পারফরমেন্স ছিল অসাধারণ। এবং পরবর্তীতে টিকটকের অনেক সেলিব্রিটিরা গানটি দিয়ে ভিডিও বিক করেছেন, যা ছিল পুরাই আগুন। তো যাই হোক গাইস, এর পর দেখবেন আমেরিকান জনপ্রিয় সিঙ্গার বুস্টার রেমিসের রিমিক্স করা গান টাসিট। এখন পর্যন্ত ইউটিউবে সব মিলিয়ে 500 মিলিয়নের বেশি মানুষ গানটি উপভোগ করেছেন। এবং টিকটকেও বেশ ভালো পরিমাণে ঝড় তুলে দিয়েছিল গানটি, যা গানের শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো গাইজ, এর পরে রয়েছে বাংলাদেশের বেবি নাজনীনের ভাইরাল হওয়া গান সকালবেলার কোকিল। তবে টিকটকে যেটি ভাইরাল হয়েছিল সেটি পঙ্কজ রায় ইউটিউব চ্যানেলের রিমিক্স করা একটি গান।
এছাড়া একসময় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানের জাতীয় একটি গান ছিল এটি। তো যাই হোক গাইস, এরপর দেখবেন আমেরিকান সিঙ্গার রডি রিক্স এর রিমিক্স করা গান দ্য বক্স। বেশ কিছুদিন আগে গানটি টিকটক এর ফলো কাঁপিয়ে বেরিয়েছে। সো গাইজ, এর পরে রয়েছে ইন্ডিয়ার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের বিশ্ব কাঁপানো রিমিক্স গান কাঁচা বাদাম। এই গান নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, বিকজ এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না যে কিনা গানটি একবার হলো শুনেনি। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন আলবেনিয়ান জনপ্রিয় সিঙ্গার ডিজে গিমি এর রিমিক্স করা গান হাবিবি। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।